হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমা ব্লগ। চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো দেখো, অনেক দিন ধরে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো ভাবছি, কিন্তু কিছুতেই করে ওঠা হচ্ছে না। তো দেখো, এবার যাচ্ছি আমি মেলাতে তোমাদের নিয়ে। তো মেলা মানেই কেনাকাটি, মেলা মানেই ঠেলাঠেলি, মেলা মানেই খাওয়া দাওয়া, মেলা মানেই আনন্দ। তো দেখো কত কত জিনিস উঠেছিল মেলাতে। মেলাতে গিয়ে আমি কি কিনবো আর কি কিনবো না সেটাই খুঁজে পাচ্ছিলাম না। এত জিনিস এত জিনিস, তো আমার তো পুরো পকেট ফাঁকাই হয়ে গেছে। তো দেখো কত সুন্দর সুন্দর কানের ছিল, এখান থেকে আমি দুজোড়া তিনজোড়া কানের কিনে নিয়েছি। আর কাপ ডিশ অনেক কিছুই কিনেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর মেলাতে আপাতত শেয়ার করছি যে কি কি উঠেছে সেটাই। এই দোকানটা এত সুন্দর সুন্দর জিনিস ছিল, আমার তো দেখে মনে হচ্ছিল কোনটা ছেড়ে কোনটা নেব। আর এইখানটায় দেখো অনেক রকমের মূর্তি ছিল, এগুলো প্যারিস অফ প্লাস্টারের মূর্তি। আর এইদিকে দেখো অনেক কিছু ছিল, ব্যান্ড আর গলার মালা। কিন্তু এই দোকানটা এতটাই ভিড় ছিল যে ঢোকার একদম সুযোগ পায়নি। আর এইদিকে দেখো এই দোকানটা ছিল, এই দোকানটায় অনেক কিছু মঙ্গলসূত্র আর নেকলেস টাইপের কিছু পাওয়া যাচ্ছিল, সব স্টোনের। আর মঙ্গলসূত্রগুলো ছিল খুব সুন্দর। তো এখান থেকে আমি একটা মঙ্গলসূত্র নিয়ে নিয়েছি। আর এখানে দেখো নেকলেসটা কত সুন্দর, নেকলেসগুলো। আর এখানে দেখো 15 টাকা করে সব কিছু বিক্রি হচ্ছিল, অনেক অনেক ঘরের জিনিস দেখো সব বিক্রি হচ্ছিল এখানে। তো প্লেটগুলো খুব একটা ভালো ছিল না, খুব পাতলা ছিল, মনে হচ্ছিল ভেঙে যাবে, তাই এখান থেকে আর কিনিনি। আর এখানে দেখো সমস্ত জিনিসগুলো 20 টাকা করে বিক্রি হচ্ছিল। এখান থেকে আমি অনেকগুলো প্লেট আর বোতল, জলের বোতল, অনেক কিছু চামচ, অনেক কিছু কিনে নিয়েছি, সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করছি। আর এই দেখো এই দোকানটায় অনেক অনেক জিনিস ছিল, আর এতটাই ভিড় ছিল ঠেলাঠেলির মধ্যে, আমি সব জিনিস দেখতে পাচ্ছিলাম না, কারণ আমার একটু শরীরটা খারাপ, তাই ঠেলাঠেলি ভিড়ের মধ্যে যেতে পাচ্ছিলাম না। এই দেখো কি লেভেলে ভিড় ছিল, দেখো প্রচণ্ড ভিড়। আর এদিকটায় দেখো অনেক কিছু বসেছিল, নাগর দোলনা, বুগি বুগি, তারপরে ব্রেক ডান্স, এগুলো সব বসেছিল। আর এদিক দিয়ে দেখো একটা বড় মতন রেস্টুরেন্ট ছিল, আর এদিকে খাবার স্টলগুলো ছিল সব। আর এখানে দেখো মেলায় ঢোকার মেন গেটটার পাশে বুগি বুগি এখানটায় ছিল, আর বুগি বুগিটা অনেকটাই বড়। আর এখানে দেখো লাইটিং ব্যান্ডগুলো ছিল, ব্যান্ডগুলো মনে হচ্ছিল কিনি, কিন্তু আমার চুলে আটকে যাচ্ছিল বলে আর কেনা হয়নি। তো মেলাতে কি লেভেলে ভিড় ছিল দেখেই বুঝতে পারছো। আর শরীরটা সেরকম ভালো ছিল না বলে ভিড়ের মধ্যে বেশিক্ষণ থাকিনি, তারপরে চলে এলাম পাপড়ি চাটের দোকানে, একটু পাপড়ি চাট খেয়ে নিলাম। আর এই দেখো এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার্স ভার্সগুলো ছিল, আর এদিকে দেখো ফুলগুলো কি সুন্দর। কিন্তু এগুলো যে কিনবো কোথায় রাখবো, আমার বাড়িতে তো রাখারই জায়গা নেই। আর এখানে দেখো কত সুন্দর, এখানের ঝিনুক দিয়ে আর শামুক দিয়ে কাজ করা, কি সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিসগুলো। কিন্তু আমার ঘরে তো রাখার জায়গাই নেই, সেই কারণে এগুলো কিনতে পারিনি। এগুলো দেখলেই কিনতে ইচ্ছে করে, কিন্তু কি করব বলো, আমার ঘরে তো রাখার জায়গাই নেই, সেই জন্য কিনতে পারি না। কি সুন্দর সুন্দর দেখো শোপিসগুলো, কি সুন্দর সুন্দর দেখো ফ্লাওয়ার্স ভার্সগুলো ছিল, এগুলো জাস্ট তোমাদের সাথে শেয়ার করাই হয়েছে। এই গোলাপ ফুলগুলো দেখে তো আমার একদম মনে হচ্ছিল সবকটাই নিয়ে নিই, কিন্তু রাখবো কোথায়, রাখারই তো জায়গা নেই, এইটুকুনি মতন আমার ঘর, আর এর মধ্যে রাখবো কোথায়। সেই কারণে রাখার জায়গার অভাবে এগুলো আমি কিনতে পারিনি, মনটা পুরো খারাপ হয়ে গেছিলো, মনে হচ্ছিল সবকটা কিনে নিই। তো দেখো কি সুন্দর সুন্দর গোলাপ ফুলগুলো, একদম মনে হচ্ছে অরিজিনাল গোলাপের মতন, তো খুব সুন্দর ছিল। আর খুব কম রেঞ্জে এগুলো বিক্রি হচ্ছিলো, কিন্তু রাখার জায়গার অভাবে কিনতে পারলাম না। তো এই জগগুলো দেখো কি সুন্দর লাগছে, এই জগগুলো জানো তো আমার আছে, সেই কারণে আমি এই জগগুলো আর কিনিনি। অনেক কিছু প্লেট, কাপ ডিশ, অনেক কিছু কিনে নিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে।